সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর আরিবা জাহাঙ্গীর দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন্ডোস্কোপি এই বিষয়ে নিয়ে অনেকের অনেক অজ্ঞতা এবং অসচেতনতা রয়েছে এবং অনেক মানসিক ভীতিও রয়েছে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রকনুজ্জামান ভুইয়া গ্যাস্ট্রোয়েন্টোলজি বিভাগ সহযোগী অধ্যাপক মুগদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্যার স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ধন্যবাদ তারিবা স্যার চলে যাও বিস্তারিত আলোচনায় এন্ডোস্কোপি একটি ইনভেস্টিগেশন হিসেবে আমরা জানি এটি আসলে কি সে সম্পর্কে ডিটেলস জানতে চাচ্ছি এন্ডো মানে ভিতর স্কোপ মানে বিক্ষণ অর্থাৎ অভ্যন্তরস্থ কোনো জিনিস যখন দেখা হয় সরাসরি তখন এটাকে বলা হয় অ্যান্ডোস্কোপি আসলে অ্যান্ডোস্কোপি শুধু গ্যাস্ট্রোএন্টারোলজি বা পরিপাকতন্ত্রের জন্য নয় এটা কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য আগে থেকে ব্যবহার হতো যেমন প্রথম যখন আঠারোশো শতকে প্রথম দিকে এটা প্রথমে চালু হয়েছিল যে মূত্র নালি অথবা আপনার গলার কিছু অংশ দেখার জন্য চেষ্টা করে হয়েছিল পরে এটা আঠারোশো ষষ্টি সনে একজন কুসমুল নামে ভদ্রলোক ট্রাই করেন যে অ্যান্ডোস্কোপ মানে পাকস্থলী দেখার জন্য এবং উনিশশো শতকের প্রথম দিকে গিয়ে কিন্তু একটু সফলতা আসে এবং উনিশশো পঞ্চাশ সনের দিকে গিয়ে রিজিট অ্যান্ডোস্কোপ বা শক্ত অ্যান্ডোস্কোপ মানে ব্যবহারযোগ্য হয় এবং সেটা বিবর্তন হতে হতে এখন কিন্তু সেই ফ্লেক্সিবল অ্যান্ডোস্কোপ ভিডিও অ্যান্ডোস্কোপেতে রূপান্তর নিয়েছে এবং এটা সমস্ত বিশ্ব বিশ্বজুড়ে এবং আমাদের দেশেও প্রায় সব জায়গায় এই যন্ত্রটা খুবই অ্যাভেলেবল এবং দক্ষ জনশক্তি অর্থাৎ ডাক্তারবৃন্দ এটা অহরহ করে থাকেন এবং অনেক রুগীকে এই অ্যান্ডোস্কোপের মাধ্যমে রোগ নির্ণয় এবং রোগের বিভিন্ন চিকিৎসা করা হয়ে থাকে তো আসলে অ্যান্ডোস্কোপ হচ্ছে শরীরের ভিতরস্থ কোনো গহ্বর অথবা টানেলের অবস্থা দেখার জন্য কোনো রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন হলে চিকিৎসা অথবায়বেসি করার জন্য ব্যবহার হয়ে থাকে ধন্যবাদ স্যার আসলে এন্ডোস্কোপি কী সে সাথে সাথে আমরা এর ইতিহাস সম্পর্কেও একটু জেনে নিলাম এখন আসতে চাই স্যার যে এন্ডোস্কোপি করার ক্ষেত্রে আসলে কী ধরনের প্রিপারেশন নেওয়া হয় মানে একজন রোগী আসলে সাধারণত তার ভীতি কাজ করে তো সেক্ষেত্রে কি প্রিপারেশন নিতে পারবে প্রথম কথা হলো যে এন্ডোস্কোপি যে কারণে করা হবে সেটা যে ডাক্তার সব করবেন সেটা আগে জেনে নেবেন অথবা কোনো ডাক্তার যদি রেফার করেন যে এন্ডোস্কোপি লাগবে তখন এই রোগ প্রাথমিক যে একটা রোগের ডায়াগনোসিস সেটা দেখে নেবেন তারপরে রুগীর একটা প্রিপারেশনের ব্যাপার আছে প্রিপারেশনটা হচ্ছে যে যদি রোগীর কোনো অস্বাভাবিক শ্বাসকষ্ট অথবা শরীরের লবণের কোনো হের ফের খুব মারাত্মকভাবে না থাকে অথবা হার্টের কোনো বিশেষ সমস্যা যদি না থাকে তাহলে তাকে অ্যান্ডোস্কোপি করা যাবে এবং সেই ক্ষেত্রে রুগীকে বলা হয় যে ওভার নাইট ফাস্টিং অথবা কমপক্ষে আট ঘন্টা রুগীকে না খেয়ে থাকতে হবে তাতে সুবিধা হচ্ছে যে আমি যে স্কোপ অর্থাৎ একটা যন্ত্র গলা দিয়ে খাদ্য নালি দিয়ে পাকস্থলী পর্যন্ত যাব সেই পর্যন্ত যে যাতে আমি পুরোপুরি ক্লিয়ার পাই অর্থাৎ এখানে যদি কোনো পরিমাণের খাবার অথবা অন্য কোনো সিক্রেশন জমা থাকে তাহলে প্রপারলি কিন্তু এটা দৃশ্যমান হবে না সেই জন্য পেশেন্টকে কমপক্ষে আট ঘন্টা না খেয়ে আসতে বলা হয়ে থাকে আর কি আর অ্যান্ডস্কোপি মানে আরেকটু আমি দর্শকদের সুবিধা জানার সুবিধার বলি যে আমরা কি কোন পর্যন্ত দেখি করে আপার যে মানে পরিপাকতন্ত্রের উপরের অংশ কোন পর্যন্ত আমরা দেখতে পারবো প্রথম কথা হচ্ছে আমি যখন গলা দিয়ে ঢুকবো তখন ষড়যন্ত্রের কিছু অংশ উপর থেকে দেখা যায় তারপরে যে খাদ্য নালী বা ইসোফেগাস তার পুরোটাই দেখা যাবে তারপরে পাকস্থলী পুরোটা দেখা যাবে এবং ক্ষুদ্রান্তের যে উপরের অংশ অর্থাৎ ডিউডেনাম ডিউডেনামের পুরোটাই দেখা যায় এবং এই দেখে ক্ষতস্থানটা কোন জায়গায় আছে। ক্ষতটা কী ধরনের এবং প্রয়োজন হলে ওখান থেকে টিস্যু নিয়ে আসা যায় খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম স্যার স্যার আপনি বলছিলেন যে কোন রোগ হবে সেই বেসিসে আমরা এন্ডোস্কোপিটা করে থাকি তাহলে আসলে কোন কোন রোগের ক্ষেত্রে একজন ডক্টর এন্ডোস্কোপি সাজেস্ট করে থাকেন বিশেষ করে যদি কারো পেট ফাঁপা থাকে বা পেট ভরা ভরা থাকে এবং রোগীর বয়স যদি পঞ্চান্নর উপরে হয়ে থাকে তাহলে তাকে অ্যান্ডোস্কোপি করতে হবে যদি ধারণা করা হয় যে তার কোনো ক্যান্সার বা ম্যালেগনসি থাকতে পারে সেই জন্য পঞ্চান্ন বছর বয়সের ঊর্ধ্বে যে কারো কোনো এরকম উপরে পেটের কোনো সিমটম থাকলে করবেন আবার যদি কোনো অ্যালার্ম ফিচার থাকে অ্যালার্ম ফিচার মানে কিছু মানে সতর্ক চিহ্ন যদি থাকে যেমন কারো যদি ওজন যদি অস্বাভাবিকভাবে কমে যায় অর্থাৎ উনি ডায়েট করছেন না কিন্তু ওজন কমে যাচ্ছে তারপরে যদি পেশেন্টের এনিমিয়া বা রক্ত স্বল্পতা থাকে তাহলে অ্যান্ডোস্কোপি করে দেখতে হবে যে কোথাও আলসার ক্যান্সার আছে কি না কারো যদি খেতে গেলে খাবার বুকে আটকে যায় অথবা ব্যথা করে আবার কারো যদি বারবার বমি হয় বা দীর্ঘদিন ধরে বমি হয় তাহলেও করবেন আর যদি কারো বমির সাথে রক্ত যায় অথবা তার মতো কালো পায়খানা হয় অথবা ফ্রেশ রক্ত যায় তাহলেও অ্যান্ডোস্কোপি করবেন তাছাড়া যদি লিভারে কোনো সিরোসিস যদি ধারণা করা হয় তাহলে খাদ্য কিছু পরিবর্তন আসে সেটা হলো মানে শিরাগুলো ফুলে যায় আমরা ডাক্তারি বাসায় বলে থাকি ভেরিক্স সেইটা শনাক্ত করার জন্য এবং চিকিৎসা করার জন্য অ্যান্ডোস্কোপি করা হয়ে থাকে আর তাছাড়া যদি কোনো ডাক্তার মনে করেন যে ওনার কোনো পলিপ থাকতে পারে বা আলসার থাকতে পারে বা প্রদাহ থাকতে পারে অথবা ক্যান্সার থাকতে পারে তাহলেও অ্যান্ডোস্কোপি যে কোনো বয়সে যে কোনো সময় করা লাগতে পারে এবারে একটু আসতে চাচ্ছি এন্ডোস্কোপির প্রসেস প্রক্রিয়াটা সম্পর্কে যে অ্যানাস্থেশিয়া দেওয়া হয় যে ক্ষেত্রে কোনো জটিলতা আসতে পারে কিনা বা কত সময় লাগে এই এন্ডোস্কোপিটা করতে সে সম্পর্কে আচ্ছা এন্ডোস্কোপি একটা জটিলতা বিহীন প্রক্রিয়া তবে যে কোনো জিনিসের সামান্যতম ঝুঁকি থাকতেই পারে সেই ঝুঁকিটা আগে আমাদের আমরা নিরূপণ করে নিই যেমন একটা এসিজি করি একটা লবণের পরীক্ষা করা হয় একটা বুকের এক্স রে প্রয়োজন হলে করা যেতে পারে অক্সিজেন দেখে নেওয়া যেতে পারে প্রেশার এবং পালস দেখে নেওয়া যেতে পারে যে রুগীটা ফিট আছে কি না মানে অ্যান্ডোস্কোপি করার জন্য অ্যানাস্টেসিয়া লাগে না অথবা ঘুম পাড়ানোর কোনো ওষুধের প্রয়োজন হয় না রুগী যদি মোটিভেটেড থাকে রুগী যদি বুঝতে পারে এবং তাকে কাউন্সিলিং করা হয় যে আপনাকে এইভাবে একটা আমরা পরীক্ষা করব বেশিক্ষণ লাগবে না এবং এটা সাথে সাথে আপনি বাড়ি চলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না উনি যদি এটা গ্রহণ করতে পারেন ভেরি ইজি এখানে কোনো ঘুম পাড়ানোর ওষুধ বা অচেতন করার কোনো প্রশ্ন আসে না কিন্তু যদি কেউ খুব ভয় পায় প্যানিক থাকেন আতঙ্কিত থাকেন অথবা রুগী এমন যে কথা বুঝতে পারেন না অথবা রুগী যদি খুব রেস্টলেস থাকেন অস্থির থাকেন সেই ক্ষেত্রে হয়তো ঘুম পাড়ানো দেওয়া লাগতে এটাকে বলা হয় অর্থাৎ রুগী ঘুম থাকবে কিন্তু উনি কিন্তু অচেতন হবেন না এটা হলো সাধারণভাবে করা হয় আর যদি খুব জটিল মনে হয় সেক্ষেত্রে হয়তো দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে উপস্থিতি লাগবে আর কি সেক্ষেত্রে করতে মানে এছাড়া কি কোনো বিকল্প পদ্ধতি আছে কি ছাড়া যদি দরকার হয় এক সময় যখন এন্ডোস্কোপি অ্যাভেলেবেল ছিল না তখন কিন্তু আমরা বেরিয়াম সোয়ালো অথবা বেরিয়াম মিল এক্সরে করতাম অর্থাৎ এক ধরনের তরল পাউডার জাতীয় পাউডারকে গুলিয়ে তরল করে সেটা খাওয়ানো হতো খাওয়ানোর সময় একটা এক্স করা হতো এক্স করে আমরা খাদ্য নালীতে কোথাও যদি সংকুচিত হয়ে থাকে অথবা কোনো ফিলিং ডিফেক্ট থাকে অর্থাৎ উঁচু নিচু থাকে সেক্ষেত্রে আমরা একটা ধারণা করি যে এখানে হয়তো টিউমার পলিপ অথবা কোনোভাবে ক্যান্সার অথবা কোনো কারণে এটা সংকুচিত হয়ে গেছে একটা জিনিস আর হচ্ছে স্টোমাকের ভিতরে যদি কোথাও এরকম উঁচু নিচু থাকে এবং ফিলিং ডিফেক্ট থাকে তাহলে আমরা মনে করি যে এখানে কোনো টিউমার পলি এগুলো আছে। অথবা যদি ডাইটা পাস না করে হ্যাঁ নিচে নামছে না তাহলে ধরে নিতে হবে যে কোথাও বাধাগ্রস্ত জায়গা আছে। সেই ক্ষেত্রে আমরা একটা ধারণা করতাম বা এখনও যদি এরকম মনে হয় কখনো কখনো এটা করা হয়ে থাকে এবং পাকস্থলীর পরবর্তী অংশ অর্থাৎ স্মল ইন্টারেস্ট ক্ষুদ্রান্ত যদি কোনো সমস্যা থাকে তখন কিন্তু এখন আমরা যেটা করে থাকি যে বেরিয়াম ফল থ্রো এক্স রে করা হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্টুডিওতে এসে সময় দিয়ে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ ডক্টর আরিবা এবং ধন্যবাদ দর্শকবৃন্দকে আমাদের আমাদের অনুষ্ঠান দেখার জন্য দর্শক আজকে আমরা আলোচনা করলাম এন্ডোস্কোপি নিয়ে এরকম আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব পরবর্তী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ